মানিক ভট্টাচার্যকে পর্ষদ সভাপতির পদ থেকে অপসারণ করলো আদালত। বোর্ডের প্রেসিডেন্ট যাবতীয় নথি দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ ছিলেন, সেটা না দেওয়ায় তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো, আর তার জায়গায় নতুন প্রেসিডেন্ট নিয়োগ করবে রাজ্য। রত্না চক্রবর্তী বাগচি ততদিন পর্যন্ত দায়িত্ব নেবেন। আগামীকাল দুপুর দুটোর সময় মানিক ভট্টাচার্যকে আদালতে তলব করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয় সম্পর্কে আমরা আরও আপডেট নেব, কথা বলবো অনুবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনুবাংশ, একটু জানার চেষ্টা করবো ঠিক কি বলা হলো আজকে আদালতের তরফ থেকে। দেখো শুক্লা, যে সিদ্ধান্ত আদালত নিয়েছে বা নির্দেশ দিয়েছে তার প্রেক্ষাপটটা কি, গ্রাউন্ডটা কি, কারণ আদালত নির্দেশ দিয়েছিল যে 2787 জন যারা এক নাম্বার করে বাড়ানোর জন্য আবেদন করেছিলেন প্রশ্নপত্র ভুলের জন্য, তাদের শুধু রোল নাম্বার আদালতে পেশ করা হয়েছে। আদালতের নির্দেশ কি ছিল, যে যারা যে আবেদন করছেন যে নাম্বার পুনর্মূল্যায়নের জন্য, সেই আবেদনপত্র একটাও জমা পড়েনি, তার পরিবর্তে একটা রোল নাম্বার জমা পড়েছে এক। দ্বিতীয়ত, যে 2017 সালের 20 নভেম্বর যে একটা বোর্ড মিটিং হয়েছিল তিনজনে, সেই বোর্ড মিটিংয়ে তিনজনের সাইন নেই কেন, এবং তার পরিবর্তে একটি বিশেষ কমিটি 2 সদস্যের একটা পেশ করা চিঠি পেশ করা হয়েছে আদালতে, সেটা হচ্ছে একজন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এর আগে তো কোর্ট এক্সপেক্টেশন জানিয়েছিল মন্ত্রী তিনি কেন থাকবেন, কেন সরকার তাকে সরাবে না, এক্সপেকটেশন অব দি কোর্ট সেটা জানানো হয়েছিল, কিন্তু ইচ্ছার কোনো গুরুত্ব সরকার দেয়নি। আজকে এখানে নির্দিষ্টভাবে মানিক ভট্টাচার্যকে অপসারণের কথা জানিয়েছে। মানিক ভট্টাচার্যকে সমস্ত টেট কেলেঙ্কারির সঙ্গে যিনি যুক্ত, দুর্নীতির মাস্টার, দুর্নীতির রাজা, ও ঘরে বসে তো টাকা লেনদেনের কথা হতো, তো বহুবার বিধানসভাতে আমিও বলেছি সরকার তো চুপ করে থেকেছে, কোনো শাস্তি দেয়নি, বরং তারপরেও তাকে টিকিট দিয়েছে, এমএলএ করেছে, নেতা বানিয়েছে। এর মধ্য দিয়ে বাংলার মানুষ এবং বিশেষ করে ছাত্রজীব যারা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, দুর্নীতির মারফত, টাকার মারফত তাদের জীবন থেকে বছরের পর বছর নষ্ট করেছে, সেই অপরাধের অপরাধে কেবলমাত্র সরিয়ে দিলে হবে না, কোমরে দড়ি পরিয়ে হাজতে ঢোকাতে হবে। তো লেখাপড়া জানা শিক্ষিত লোক তারা যদি এই দুর্নীতি করে এবং যুব সমাজের সর্বনাশের দায়, তাহলে সেটা মেনে নেওয়া যায় কখনো, ক্ষমা হতে পারে কখনো? এবং শুধু তাই না, এর পিছনে মন্ত্রী, তার কি হবে, তার পিছনে যারা তাদের কি হবে, যারা লাখো লাখো ছাত্র যুব কম বয়স তাদের লেখাপড়া করার পর এইরকম একটা সর্বনাশের মধ্যে তাদের ফেললো, তাদের শুধুমাত্র পদ থেকে সরিয়ে দিলে হবে না, অনেক বড় শাস্তি চাই, সেই শাস্তির ব্যবস্থা করতে হবে, আর যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তাদের কাজের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তা না হলে মানুষ ছাড়বে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। মানিক ভট্টাচার্যকে পর্ষদ সভাপতির পদ থেকে অপসারণ করলো আদালত। বোর্ডের প্রেসিডেন্ট যাবতীয় নথি দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ ছিলেন, সেটা না দেওয়ায় তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আমরা এই বিষয় সম্পর্কে কথা বলে জানছিলাম আমাদের প্রতিনিধি অনুবাংশ এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন। অনুবাংশ, তুমি যে গ্রাউন্ডের কথা বলছিলে যে ঠিক কোন জায়গা থেকে আদালত এটা আজকে নির্দেশ দিয়েছে, যে বিশেষ কমিটির কথা উল্লেখ করছে বোর্ড, সেখানে যে স্বাক্ষরটা ছিল সেই স্বাক্ষরে কিন্তু কোনো ডেট নেই, আদালত মনে করছে এটা পুরো ভাওতা এবং তারা আদালতকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, স্কুল শিক্ষা দপ্তরের আদৌ অনুমতি রয়েছে কিনা এক নাম্বার বাড়ানোর জন্য, সেটাও সন্দেহের মধ্যে রাখতে হবে। সব থেকে বড় কথা যে আদালত আজকে বোর্ড সিদ্ধান্ত নেয় নাম্বার বাড়ানোর জন্য, তাতে মন্ত্রীর স্বাক্ষর ছিল, আদৌ সেটা মন্ত্রীর কোনটা কোন স্বাক্ষর সেটা আদালতে কিন্তু আইডেন্টিফাই করতে পারেনি পর্ষদের আইনজীবীরা, তারা বলছেন হয়তো এই স্বাক্ষরটা মন্ত্রীর। অর্থাৎ সব জায়গাতে কিন্তু একটা ধোয়াশা রয়েছে এবং তারা সম্পূর্ণ আসল নথি পেশ করেনি, কোনোটা জেরক্স করেছেন, কোনোটা কিন্তু আবার রোল নাম্বার দিয়েছেন, এই সমস্ত কিছু বিষয়গুলি কিন্তু ইন্ডিকেশন করছে এই ভাওতামের দিকেই, আদালত এটা পর্যবেক্ষণ। তাই বলা হয়েছে সমস্ত নথি এক্সামিন করা হবে, ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে দিল্লিতে, যে আদৌ স্বাক্ষরগুলো কবে কার কতদিনে পুরানো, তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, দুধ জল আলাদা হয়ে যাবে, যে আদৌ এটা 2017 সালে স্বাক্ষর করা না সম্প্রতি করে আদালতকে পূর্বত জারি দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল মানিক ভট্টাচার্যকে তাকে আসতে হবে আদালতে। অন্যদিকে বিশেষ কমিটির সদস্যদের হলফনামা দিতে হবে যে তারা কেন যে স্বাক্ষরের নিচে ডেট উল্লেখ করেনি, সেই বিষয়গুলিকে আদালত নির্দেশে জানিয়েছে। অনুবাংশ, এই যে তুমি আমাদেরকে বলছিলে যে আগামীকাল তাকে ডেকে পাঠানো হয়েছে, সেক্ষেত্রে আদালত আগামীকাল ঠিক কি চাইছে, মানে কি বোঝার চেষ্টা করছে আদালতের ক্ষেত্রে?
দেখো আদালত চাইছে দু তিনটি বিষয়। এক, যে আদালত নির্দেশ ছিল 2787 জনের আবেদন পত্র আদালতে পেশ করতে হবে, তার পরিবর্তে শুধু রোল নাম্বার কেন পেশ করা হলো। দ্বিতীয়ত, বিশেষ কমিটি আদৌ কেন গঠন করা হয়েছিল। তৃতীয়ত, এক নাম্বার বাড়ানোর সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরে রয়েছে কিনা। চতুর্থ ভাবে বলা হচ্ছে শুধুমাত্র 273 জন কেন এক নাম্বার পেলো, বাকিরা কেন পেলো না। এবং পঞ্চম, যে স্বাক্ষর উল্লেখ নেই, বিশেষ কমিটির কথা মন্ত্রী কথা সাইন করেছে, সমস্ত বিষয়গুলি কিন্তু আদালত তাকে গতকালকে আদালতে দাঁড় করিয়ে প্রশ্ন করবেন এমনটা আইনজীবীরা মনে করছেন। তার মুখ থেকে আদালত শুনতে চাইছে এবং হয়তো সম্ভাবনা রয়েছে তার বয়ানটা কিন্তু আদালত রেকর্ড করতে পারে। মানিক ভট্টাচার্য তিনি আদালতে দাঁড়িয়ে কি বলেছেন, তবে এইটা হওয়ার আগে কিন্তু আদালতে সম্ভাবনা রয়েছে এটাও যে ডিভিশন বেঞ্চে মুভ করতে পারে মানিক ভট্টাচার্য। কারণ যেহেতু দুটোর সময় সময়সীমা দেওয়া হয়েছে, তাহলে কিন্তু সকাল 10:30 11 নম্বর কোর্ট জাস্টিস তালুকদারের ডিভিশন বেঞ্চ সেখানে তারা মুভ করতে পারেন, গিয়ে বলতে পারেন, রক্ষা কবচ চাইতে পারেন বা তার উপর স্টে চাইতে পারেন অর্ডারের উপরে। এই সম্ভাবনাও কিন্তু রয়েছে আগামীকাল সকাল 10:30 সময় তারা বোর্ড মুভ করতে পারে ডিভিশন বেঞ্চ। অনবাক্স, তুমি যে একাধিক ধোঁয়াশার কথা বলছিলে, বিশেষ করে 2700 বেশি যারা আবেদনকারী, যারা এক নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বলেছিল, সেক্ষেত্রে শুধুমাত্র রোল নাম্বার দেওয়া হয়েছিল, এক্ষেত্রে পদ্ধতি কি এবং যেভাবে এটা দেখানো হয়েছিল সেই জায়গায় কি গোটা বিষয়টা কোথাও কি ইচ্ছাকৃতই করা হয়েছিল, এবং যে মন্ত্রীর সইয়ের কথা তুমি বলছিলে এই বিষয়টা আরেকটু পরিষ্কার হতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, স্কুল শিক্ষা দপ্তর নাম্বার বাড়ানোর সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছিল এবং শিক্ষামন্ত্রী তাতে সই করেছিলেন, এটা আদালত, এটা নিয়ম, এটা হচ্ছে প্রসিডিওর। কিন্তু বিষয় হচ্ছে যদি এই মন্ত্রী যে কোনটা স্বাক্ষর সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারেননি পর্ষদের আইনজীবীরা, এবং একটি সই দেখে তারা বললেন যে সম্ভবত এটি মন্ত্রীর স্বাক্ষর করা বলেই মনে করছে পর্ষদের আইনজীবীরা, এখানে একটা সন্দেহ জাগছে আদালতের। দ্বিতীয়, আদালত কি বললো, যে সমস্ত ব্যক্তিরা 2787 জন তারা যে আপনাদের কাছে আবেদন করেছিল নাম্বার পুনর্মূল্যায়নের জন্য, তার আবেদন পত্র আমাদের কাছে দিন, সেই তার পরিবর্তে শুধু রোল নাম্বার দিল, তাহলে ওইগুলো কোথায় আছে, আদৌ তারা করেছিল না করানো, তারা জোরজবরদস্তি করানো হয়েছিল, এই বিষয়গুলি। এবং যে আরটিআই যদি করে থাকে তাহলে আরটিআই কাগজপত্র পেশ করেনি কেন, এই সমস্ত নথি কোনোটাই আদালতে পেশ হয়নি। এবং একটি বিশেষ কমিটির কথা উল্লেখ করে দুজন সদস্য তারা চিঠি দিচ্ছে আদালতে যে তারা সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত নিল, তাদের তারিখ উল্লেখ থাকবে যে এই দিন তারা স্বাক্ষর করছেন 2017 নভেম্বর মাস, কিন্তু সেখানে তারিখের উল্লেখ নেই। এবং কাগজটা দেখে মনে হচ্ছে সম্প্রতি ছাপানো এবং স্বাক্ষর করা 2017 যদি কাগজ হয়, আজকে 2022 প্রায় বছর শেষ হতে চলছে, মাঝামাঝি সময় দাঁড়িয়ে আছি আমরা, তাহলে কাগজটার ধরনটা কেমন হওয়া উচিত, ভাঁজ পড়বে, দাগ হবে, ধুলো জমবে, কিছু একটা হতে পারে, কিন্তু চকচক করছে স্বাক্ষর, চকচক করছে পেপার, এই জায়গাটা আদালতে সন্দেহ হয়েছে যে আদৌ এটা সম্প্রতি করা কিনা, এইটা হচ্ছে ভাওতাবাজির লক্ষণ, তার মনে করছে ভাওতা দেওয়া হচ্ছে আদালতে, আদালতকে ভুল। অনবাক্স, তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ বাবু নমস্কার। মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতির পদ থেকে অপসারণ করলো আদালত এবং কাল তাকে ডেকেও পাঠানো হয়েছে, কি বলবেন? কিছুই বলার নেই, যেভাবে হাইকোর্ট ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে, এই ঝাড়ু দেওয়া যদি চলতেই থাকে তাহলে অন্তত কিছু আবর্জনা শিক্ষা দপ্তর থেকে দূর হবে বলে আমার নিজের ধারণা। এত নোংরা আবর্জনা শিক্ষা দপ্তর এই পবিত্র অঙ্গনকে একেবারে কলুষিত করে দিয়েছিল, এখন ধীরে ধীরে তা প্রকাশ পাচ্ছে। কার্পেটের তলায় যে এত দুর্গন্ধ ছিল তা তো আমরা আগে কখনো ভাবিনি। যারা মন্ত্রী ছিলেন, যারা মন্ত্রী আছেন, যারা কর্মচারী আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তারা কি শ্রেণীর মানুষ এইটাই আশ্চর্য লাগে। কেন তারা এই দপ্তরটাকে এত কলঙ্কিত করলেন? আরো তো অনেক দপ্তর ছিল, সেগুলোকে যা পারলেন যা পারতেন করতেন, কিন্তু এই দপ্তরটাকে কেন করলেন? এই একটা হতাশা একজন শিক্ষক হিসাবে আমার মধ্যে রয়ে গেছে। ধন্যবাদ প্রদীপ বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতির পদ থেকে অপসারণ করলো আদালত, বোর্ডের প্রেসিডেন্ট যাবতীয় নথি দেওয়ার ক্ষেত্রে তিনি দায়বদ্ধ ছিলেন, আর সেটা না দেওয়ার জন্যই তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার জায়গায় নতুন প্রেসিডেন্ট নিয়োগ করবে রাজ্য। আর রত্না চক্রবর্তী বাগচি ততদিন পর্যন্ত দায়িত্ব নেবেন এবং আগামীকাল দুপুর দুটোয় মানিক ভট্টাচার্যকে আদালতে তলব করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক
ভট্টাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরিষদের সভাপতির দায়িত্বে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন পরিষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি। আগামীকাল দুপুর দুটোর মধ্যে আদালতে মানিককে সশরীরে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। বিচারপতি এটাও জানিয়েছেন, মানিক ভট্টাচার্যকে আদালতে উপস্থিত থেকে বিশেষ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। মানিক ভট্টাচার্যকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আগামীকাল তাকে ডেকেও পাঠানো হয়েছে, এবং সেক্ষেত্রে যেটা জানানো হচ্ছে যে আদালতে উপস্থিত থেকে তাকে বিশেষ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আর ততদিন পর্যন্ত পরিষদ সভাপতি দায়িত্বে থাকছেন কিন্তু রত্না চক্রবর্তী বাগচি, তিনি দায়িত্ব সামলাবেন এখনো পর্যন্ত, এমনটাই জানানো হয়েছে আদালতের তরফ থেকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে আদালতের তরফ থেকে। বোর্ডের প্রেসিডেন্ট যেহেতু যাবতীয় নথি দেওয়ার ক্ষেত্রে তিনিই দায়বদ্ধ, আর সেটা তিনি করেননি, আর তাই এই নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা নমস্কার। মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতির পদ থেকে অপসারণ করা হলো আদালতের তরফ থেকে, কি বলবেন? না, একটা জিনিস আমাদের কাছে, আমার অন্তত মনে হচ্ছে, আইনের যদি অল্প কিছু বুঝে থাকি, সেটা হচ্ছে যে সিবিআই এর তদন্তের নির্দেশ দিয়েছেন এই একই এজলাস। সিবিআই গিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পরিষদের প্রধান মানিক ভট্টাচার্য, সিবিআই কি রিপোর্ট দিয়েছেন যে তার অভিযোগ সত্যতা এবং তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন এবং তাকে পদ থেকে সরানোর মানে রেকমেন্ডেশন, এসব কিছু করেছেন কি? তদন্ত নির্দেশ দিয়েছেন, তদন্তে যেটা উঠে আসবে তার জন্য যা কিছু শাস্তি প্রাপ্য সেটা দেবেন ভারতীয় দণ্ডবিধির আইন মেনে। এখানে কোন ভারতীয় দণ্ডবিধির উল্লেখ আছে আমি জানি না। এখানে অনেকটা কিন্তু বিচারপতির মন মৌচি, মনের ইচ্ছের ওপর চলার একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেরকম তিনি বলেছিলেন কাউকে কলার ধরে নিয়ে আসতে হবে ইত্যাদি ইত্যাদি কমেন্ট আমরা শুনেছিলাম। সেগুলো আমাদের মনে হয় ভারতের যে আইন আছে বা ভারতের বিধি আছেন সেগুলোর বাইরে যে রাজনৈতিক ভাবে উত্তেজিত হয়ে অনেক সময় একজন দুজন বিচারপতি এরকম মন্তব্য করছেন, এবং আজকের যেটা আদেশ সেটা হাইকোর্ট করেছে সেটা দেখবেন মানিকবাবুরা কিংবা প্রাথমিক শিক্ষা পরিষদ দেখবেন তারা করবে, তারা নিশ্চিতভাবে তাদের যদি কোনো আত্মপক্ষ রক্ষার জন্য পদক্ষেপ থাকে সেটা নেবেন। কিন্তু প্রশ্ন এটাই হচ্ছে যে এই একজনকে পদ থেকে অপসারণ করার জন্য যে তথ্য প্রমাণ তদন্ত এবং বিয়ন্ড, মানে আমাদের এখানে হচ্ছে যেটা ভারতের আইনবিধিতে বলা হয় যে কোন রকম ডাউট ছাড়া প্রমাণিত হলেই তখন হাইকোর্ট বা যে কোনো কোর্ট শাস্তি বিধান করে, এটা কি উনি শাস্তি বিধান করলেন? এবং তদন্তের আগেই, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই এই প্রশ্নটা আমার থাকলো এবং আমার জানার ইচ্ছে থাকলো, কারণ হাইকোর্ট যখন বলেছেন সেটা তো হবে, কিন্তু হাইকোর্ট যখন বলছেন তার মধ্যে তাদের কতখানি যৌক্তিকতা আছে এটা কিন্তু জানার অধিকার সাধারণ মানুষের আছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।